নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ বদলি অপসারণ সংক্রান্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালার প্রজ্ঞাপন সোমবার প্রকাশ করা হয় দীর্ঘদিন ধরে এই বিধিমালা প্রণয়ন করা নিয়ে বেশ কয়েকবার সময় নেয় সরকার সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর এই বিধি নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়ার সঙ্গে আলোচনা করেন আইনমন্ত্রী এরপরই তা চূড়ান্ত হয় সোমবার বিধি নিয়ে গেজেট প্রকাশের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে জেনারেল বলেছেন বিব্রত অবস্থা থেকে মুক্ত হয়েছেন তিনি যখন কোনো অভিযোগ উত্থাপিত হবে কারোর বিরুদ্ধে যদি মনে হয় যে পদক্ষেপ নেওয়া দরকার অভিযোগ অনুসন্ধান বিভাগীয় তদন্ত সেখানেও রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করবেন এবং যখন সাময়িক বরখাস্ত করা হবে তখনও সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করবেন প্রাক্তন প্রধান বিচারপতি যেটা চেয়েছিলেন যেটা আমি যে যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো সমস্ত ক্ষমতাটা সুপ্রিম কোর্টের হাতেই থাকবে সেটা তো সংবিধান বিরোধী একটা অবস্থান রাষ্ট্রের বিভিন্ন অঙ্গকে ঐক্যবদ্ধ থাকে কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমেই কাজে রাষ্ট্রপতিকে কোনো মত নেই এই ব্যাপারগুলোর থেকে বাদ দেওয়া যাবে না মামলার আইনজীবী আমিরুল ইসলাম বলেন বিচারকরা নিয়ম মেনে চলবেন এই বিধি মেনে তবে বিধি যেভাবে হয়েছে তার সঙ্গে একমত নন তিনি এই দায়িত্বটা আমরা রাষ্ট্রপতিকে এককভাবে দিয়েছিলাম যে তিনি এটা সুপ্রিম কোর্টের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি রুলস তৈরি করবেন কনসালটেশনের মাধ্যমে কিন্তু এখানে আইন মন্ত্রণালয় বা আইনমন্ত্রী যে ছায়া পাত করেছেন এই ছায়াপাতটা শুধুমাত্র রাষ্ট্রপতির উপর করেছেন তা নয় এটা সংবিধানের উপর একটা ছায়াপাত করেছেন আমি একজন সংবিধান প্রণেতাদের একজন হিসাবে আমার কাছে কষ্ট লাগে যে সংবিধান অনুসরণ করা হচ্ছে না সে কারণে নিম্ন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত বিধির গেজেট প্রকাশ নিয়ে বুধবার আপিলভাগের শরণের দিন ঠিক আছে মাঝরাক মান্না চ্যানেল আই ঢাকা